ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল চ্যানেল আমি নুরনাহা লিলিয়ান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ব্লগ নাইনটি থ্রি তো এই ব্লগটি দুই তিন দিনের গল্প নিয়ে ঈদের দিন শেষ হয়ে গেল এখন তো প্রাতহিক ব্যস্ততা তো বৃষ্টি তো হয়েছে ঈদের পরে বেশ কয়েকবার তো বৃষ্টির দৃশ্য আপনারা দেখতে দেখতে শুরু করলাম আমার ব্লগটি আজকের নাইনটি থ্রি ব্লগ তো গত শুক্রবার থেকে আমি আবার ক্লাসে যাওয়া শুরু করেছি আমার ফ্রেঞ্চ ক্লাস তো এই পথটা দিয়ে আমাদের আবাসিক এরিয়া বিসিএসআইআর আর গবেষণাগারের আবাসিক এরিয়া তো এই এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি ক্লাসে যাচ্ছিলাম এটা হচ্ছে শনিবারের গল্প শনিবারের ক্লিপ আমি শুক্রবারও ক্লাস করেছি তো শুক্রবার শনিবার এই দুই দিন আমার ফ্রেঞ্চ ক্লাস থাকে আমি আ লেভেল লেভেলে আছে এখন তো যাই হোক যেটা বলছিলাম যে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে গন্ধ কুরবানির যে গন্ধটা সেই গন্ধটা অনেকটাই গিয়েছে তো এই বছর চামড়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সামান্য রাগারাগি বা সামান্যতম সিন্ডিকেট অনেকে এক একজন এক একজনকে দোষারোপ করছে কিন্তু পরত পারতপক্ষে এটাই সত্যি যে চামড়ার কারণে আমাদের দেশে একটা বড় ক্ষতি হয়েছে এবারে চামড়া অনেক চামড়া নষ্ট হয়েছে তো যাই হোক রাতেবেলা বাসায় ফেরার পর আমার যে প্রতিবেশী উনি আমাকে ডাকলেন কারণ আমি সবসময় ওনাকে সময় দিই তো উনি এই খাবারটা এটার নাম হচ্ছে মেরা পিঠা তো এটা খাওয়ানোর জন্য আমাকে ইনভাইট করেছিল তো গরুর মাংস দিয়ে বেশ মজা করে খেয়েছি খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে গতকালকে আমি অফিস থেকে বাসায় আসার পথে লাঞ্চ করব তো লাঞ্চ করার সময় হঠাৎ করে ভাবছিলাম যে বাইরে খাবো কি না ডিসিশান নিতে পারছিলাম না ওদিক দিয়ে আমার হাজব্যান্ডকে কল করেছি ও বাসায় আসছে কি না তো বাসায় আসার জন্য আমি ও বলছিল যে একটু দেরি দেরি হবে তো এই ফাঁকে আমি কবিতা ক্যাফে বুকশপ এটা ক্যাফে প্লাস হচ্ছে বুকশপ খুবই ভালো লাগলো অনেক দিন পরে এটা এই কবিতা ক্যাফেতে গেলাম এটার কর্ণধার হচ্ছে কবি নাহিদ আশরাফি একজন মহিলা ওনার খুবই ভালো লাগে যখন কোনো মহিলা কিছু করছে তো কবিতা ক্যাফেটা হচ্ছে এলিফেন্ট রোডে এটা শাহবাগ যাওয়ার পথে এলিফেন্ট রোডের বাটা সিগনাল থেকে যাওয়ার পথে বাম দিকে পড়েছে দোতলায় দীপনপুর কবিতা ক্যাফে এখন নতুন আরেকটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নালন্দা তো খুব ভালো লাগে যখন বই আমি নিজে পার্সোনালি বই পড়তে খুব ভালোবাসি তো এই হচ্ছে কবিতা ক্যাফের চায়ের আড্ডায় গল্পে কবিতায় তো আমি কয়েকটা ছবি তুলে নিলাম আমার ক্যামেরা এটা পিছনে হয়ে এসেছে এরপর নালন্দাতে গেলাম নালন্দাতে প্রচুর বইয়ের কালেকশান এখানে ক্যাফে নেই ক্যাফের তেমন একটা সুযোগ সুবিধা নেই তবে প্রচুর বইয়ের কালেকশান এটা একটা বুকশপ তো ভালো লাগছে যে দেশের বাইরের মতো বাংলাদেশেও এখন প্রচুর পরিমাণে বুকশপ তৈরি হচ্ছে এবং মানুষ যাচ্ছে অনেক ছেলে মেয়েরাও আসা যাওয়া করছে তো এটাও ঠিক কবিতা ক্যাফের পাশেই একদম ডান দিকে তো বেশ সুন্দর পরিপাটি গোছানো এবং প্রচুর বইয়ের কালেকশন আছে তো আপনারা সবাই অবশ্যই অবশ্যই বই পড়বেন আপনার ছেলে মেয়েদের হাতে ভালো বই তুলে দিবেন এখন হচ্ছে তথ্য প্রযুক্তি যেমন আমাদের অনেক দূরকে কাছে এনে দিচ্ছে সেই সাথে যারা আপনাদের যে সুন্দর শৈশব বা সুন্দর যে পাঠ অভ্যাসের সময়টা বয়সটা এটা অনেকটাই ভালো সঠিকভাবে ব্যয় হচ্ছে না তো যাই হোক ছোটো বাচ্চাদের অনেক বই দেখলাম নালন্দাতে নালন্দা একটা প্রকাশনী সংস্থা তো নালন্দার নামেই হচ্ছে এই বুক বুকশপটি তৈরি হয়েছে এবং নতুন উদ্বোধন করা হয়েছে এখানে দুটো মেয়েকে দেখলাম জোর বাবা সঙ্গে এসেছে খুব ভালো লাগলো ওরা কবিতা ক্যাফেতেও দেখেছি যে বই সংগ্রহ করছে এবং বইয়ের কালেকশান দেখছে তো এখানে অনেক বাচ্চাদের বই আছে নালন্দাতে দেখলাম যে প্রচুর বাচ্চাদের বই এবং খুবই ভালো ভালো কালেকশন আছে খুবই ভালো লাগলো এই কালেকশানগুলো দেখে তো সারা বছর ব্যাপী বইয়ের কালেকশন থাকুক আর আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখে থাকেন আপনাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা তো আপনারা অনেকেই জানেন আমি প্রকাশনার সাথেই রিলেটেড আমার কাজ হচ্ছে বই লেখা আর হচ্ছে আমি প্রকাশনাতেই কাজ করি তো কারুবাক নামের একটি প্রকাশনায় আমি কাজ করছি তো আমি শিখা প্রকাশনী আগামী প্রকাশনী একরঙা একঘড়ি প্রকাশনী আর কারোবাগ প্রকাশনী এই চারটা থেকে আমার বই প্রকাশ হয়েছে আগামী বছর বইমেলাতেও আমার বই আসছে তো যাই হোক বাসায় আসার পর দেখলাম যে এই যে বাসায় ইন্টারনেট কাজ করছে না তো ইন্টারনেট খুবই জরুরি কিন্তু হঠাৎ করে ওদেরকে কল করলাম যে ছেলেটা ঠিক করে ওই ছেলেটা নেই তো অবশেষে আজকে সকালে এই দুই ছেলে এসে তার চেঞ্জ করে দিয়ে গেছে তার চেঞ্জ করার কারণে চেঞ্জ করার কারণে আবার পুনরায় আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারলাম তো ইন্টারনেটের যে এখন মনে হলো ইন্টারনেটটা কয়েক ঘন্টা না থাকাতে মনে হলো যে ইন্টারনেট ছাড়া জীবন যেন আসলে অন্ধকারে যেমন কারেন্ট একসময় কারেন্ট না থাকলে যেমন মনে হতো আমরা অন্ধকারে এখন মনে হয় যেমন ইন্টারনেট না থাকলে জীবনটা আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি মানব যে মানব সমাজ থেকে তো যাই হোক আজকে দুপুরের জন্য আমি এই খাবারটা রান্না করেছি সেটা হচ্ছে গুঁড়া মাছ কাচকে গুঁড়া এটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করেছি কারণ মাছ মাংস বড় বড় মাছ আর মাংস খেতে খেতে টায়ার তো এই কাচকি মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ অনেকগুলো নিয়েছি প্রায় চার পাঁচটার মতো তারপর আদা রসুন পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হোয়াইট পেপার দিয়েছি কাঁচামরিচ আছে সাথে তো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে অলিভ অয়েল ব্যবহার করেছি তো তেলের মধ্যে ভালো করে কষিয়ে আমি একটু আধা কাপ পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি কাচকি মাছ যে ধুয়ে রেখেছি সেটা আমি আর মাছের মধ্যে ছেড়ে দিয়েছি তো এরপর আধা ঘন্টা ঠিক আধা ঘন্টা না ঠিক পনেরো কি বিশ মিনিটের মতো আমি অপেক্ষা করেছি এবং অপেক্ষা করার পর মাছটা হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম যে আপনারা সবাই বই পড়ুন আপনার সন্তানের হাতে বই তুলে দিন আর জ্ঞান চর্চার বিকল্প কিছু হতে পারে না বাংলাদেশ কিন্তু এখন অনেক অনেকটাই অন্য দেশের তুলনায় অনেক উন্নত হয়েছে বিদেশে চলে যাওয়ায় কিন্তু কোনো সমাধান নয় বাংলাদেশ নিজের দেশ নিজের দেশের মানুষকে ভালোবাসাও একটা বড় ব্যাপার আর যেটা বলছিলাম নিজের দেশের খাদ্য সংস্কৃতি কৃষ্টি কালচার রাজনীতি সব কিছুকে আমরা ভালোবাসি তো এই দেখুন মাছটা হয়ে গিয়েছে আমি মাছের তরকারিটা তরকারিটা যখন হয়ে গিয়েছে তখন আমি মাছটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর আর কি দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করেছি এটা হচ্ছে মা মধ্যম মধ্যম আঁচে রান্না করবেন তো যাই হোক ডেঙ্গুর জন্য আমরা অনেক ক্লান্ত ছিলাম এখনও আছে অনেক মানুষ মারা যাচ্ছে আর বারবারই মনে করিয়ে দিচ্ছে আমি আসলে চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডেঙ্গুকে নিয়ে কথা বলা শুধু ডেঙ্গু না আমাদের আসলে ব্যাকটেরিয়া থেকে নানান রকমের রোগ হয় আমাদের শরীরে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনের জগৎ ভালো রাখার জন্য বেশি বেশি করে বই পড়বেন বা আর নিজে চারপাশ নিজের জগৎ লাইফ স্টাইল ব্লগুলো কিন্তু সেই কারণেই যে আমা আমরা আসলে অন্যের লাইফ দেখে শিখি আর যে জিনিসটা আমরা জানি না বা অন্যের অন্যের জীবন থেকে আমরা সেটা শেখার চেষ্টা করি তো অন্য কীভাবে জীবনযাপন করে তো অন্যের ভুল ধরা অন্যের জীবন থেকে শিক্ষা নেওয়া বা অন্যের বিচার বিবেচনা করার থেকে সেখানে আমরা খারাপটা গ্রহণ না করে ভালোটা গ্রহণ করি তো সেই সঙ্গে আমি ডাল রান্না করেছিলাম ডালটার ভিডিওটা তো আনিনি যেহেতু কমন খাবার আর হচ্ছে আমি এখানে ভেন্ডি ভাজি বা ঢ্যাঁড়স ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজিটা সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি আমার হাজব্যান্ড খুবই রাগ করে সবুজ না রাখলে তো আজকে এই ছিল আমার দুই তিন দিনের গল্প স্বাভাবিক জীবনযাপনে আমরা ব্যস্ত হয়ে উঠেছি স তো সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ ফেস